ট্রান্সজেন্ডার বলতে আমরা আসলে কি বুঝাই? ট্রান্সজেন্ডার শব্দটি বাংলা অর্থ হলো জেন্ডারের রূপান্তর, লিঙ্গ রূপান্তর। একজন ছেলে তার ছেলে থাকতে ভালো লাগে না, সে মেয়ে হতে চায়, তখন সে কি করে, একজন ডাক্তারের কাছে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ প্রজনন তন্ত্রকে সে একদম রিমুভ করে তার স্থলে স্ত্রী প্রজনন তন্ত্র স্থাপন করে, অর্থাৎ তার পুরুষ প্রজনন তন্ত্রকে স্ত্রী প্রজনন তন্ত্রে রূপান্তর করে। এই মেয়েকে বলা হবে ট্রান্স ফিমেল, সে কিন্তু একটা স্ত্রী হিসেবেই জীবন যাপন করবে, স্ত্রীদের মধ্যে তার চলে। এবার দেখা যাচ্ছে অনেক সময় অনেক মেয়ে তার মেয়ে থাকতে ভালো লাগে না, সে হয়তো পুরুষ হতে চায়, পুরুষের মতো তার চলাফেরা বা আচার, তখন সে কি করে, ঠিক আগের মতো ডক্টরের কাছে যায়, গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী প্রজনন তন্ত্রকে রিমুভ করে সেখানে পুরুষ প্রজনন তন্ত্র স্থাপন করে, যার ফলে সে তার স্ত্রী সত্তা হারিয়ে পুরুষে রূপান্তরিত। এই ধরনের পুরুষকে বলা হয় ট্রান্স ম্যাল। অনেক সময় দেখা যাচ্ছে হিজড়া সন্তান জন্ম হলো, এর পুরুষ প্রজনন তন্ত্র বিকশিত নয়, সে মেয়েদের মতো আচরণ করে। এই ধরনের হিজড়াকে যদি আমরা হরমোন থেরাপি প্রয়োগ করি এবং ছোটখাটো অস্ত্রোপচার করি, তাহলে সে তখন কি হবে, পুরুষে রূপান্তরিত, একটা পূর্ণাঙ্গ পুরুষে রূপান্তরিত। আবার অনেক হিজড়াদের দেখা যায় যার স্ত্রী প্রজনন তন্ত্র সঠিকভাবে বিকশিত নয়, আমরা কি স্ত্রী হিজড়া বলি, এখন যদি তাকে ভালোভাবে হরমোন থেরাপি দেওয়া হয় বা ছোটখাটো অস্ত্রোপচার করা হয়, তখন সে কি হয়, একটা পূর্ণাঙ্গ স্ত্রীতে পরিণত, সে সন্তান জন্মদান করতে পারে। তো এটাও কিন্তু এক ধরনের কি ট্রান্সজেন্ডার। তো ট্রান্সজেন্ডার ধারণাটা ইসলাম ধর্মে একটা গর্হিত অপরাধ, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কোনো মানুষকেই তার অবয়ব রূপান্তর করা, ছেলেদের মেয়েদের মতো সাজ পোশাক করা বা ছেলে থেকে মেয়েতে রূপান্তর হওয়া কৃত্রিম অস্ত্রোপচারের মাধ্যমে, এগুলো একদম ইসলাম ধর্মে হারাম এবং কঠোর শাস্তির ব্যবস্থা আছে। বরং আমাদের এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, বাই বাই।